এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। আর আজকে সকালের ওয়েদারটা এত সুন্দর, সকালবেলা একটু বৃষ্টি হয়েছে, আজকে সকালে সূর্য ওঠেনি, কোনো রোদের তাপ নেই, কি সুন্দর পরিষ্কার আকাশ আর মনোরম একটা পরিবেশ, শান্ত শিষ্ট। বৃষ্টি হওয়ার কারণে সবুজ ঘাসগুলো এত সুন্দর দেখতে লাগছে, কি বলবো তোমাদেরকে। আর এদিকে মা রান্না করছে কাঁঠালের দানা দিয়ে নোটে ডাটা দিয়ে একটা তরকারি। কাঁঠালের দানা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, তোমাদের কার কার কাঁঠালের দানা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবে কমেন্টের মাধ্যমে। তো এবার আমি কাঁচা জামার কাপড়গুলো ভাঁজ করে জায়গায় রেখে দেব। ভাঁজ আগেই করে রেখেছিলাম, শুধু জায়গায় রাখা হয়নি, এমনি সব এক জায়গায় করে রেখে দিয়েছিলাম ভাঁজ করে, তো সেগুলোই এবার ঠিকঠাক করছি, ভাঁজ করে জায়গায় রাখবো। তো পাওয়ার ব্যাঙ্কটা সকাল সকালই চার্জে বসাই, বিকজ ফোন সারাদিন ঘাঁটি আর চার্জে বসানোর কথা মনেই থাকে না, তাই পাওয়ার ব্যাঙ্ক ছাড়া আমার কোনো গতি নেই, তাই জন্য সকাল সকাল বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার এই ঘর গোছানো কমপ্লিট, আর এবার আমি ওই ঘর তোমাদের দেখাতে নিয়ে যাবো। ওই ঘরটা আমি আবার নতুন করে সাজিয়েছি, আগেরবার তো তোমাদেরকে দেখিয়েছিলাম আগে কিভাবে সাজিয়েছিলাম, আবার সেই ঘরের উপর আবার নতুন করে সাজিয়েছি। তো অনেকদিন ধরে ভাবছিলাম যে রুম ট্যুর দেবো, বাট হয়ে উঠছিল না, তো চলো আজকে তোমাদেরকে ওই ঘরের রুম ট্যুরটা দিয়ে দিই। তো এই যে ইনভার্টার যেখানে ছিল সেখানেই আছে, এইটা ছিল ওইখানে আর ওইটা ছিল এখানে, দুটো জায়গা এক্সচেঞ্জ হয়েছে। আর এখানে একটা ছোট্ট খাট এসেছে, সিঙ্গেল খাট, আর দেখতেই পাচ্ছ আমার ছোট ছোট টেডি বিয়ারগুলো এখানে রয়েছে, বুদ্ধদেব যেখানে ছিল সেখানেই রয়েছে। আর আমার কিছু হাতের কাজ রয়েছে, এই যেমন এইটা রয়েছে, এগুলো রয়েছে, প্লাস এইগুলো আমার সব হাতে বানানো, নিজের হাতে বানানো। আর এখানে বসার জন্য একটা জায়গা করে দিয়েছে, ওই জন্য এখানে লেখা সিট প্লিজ। আর এখানে গাছটা অ্যাড করেছি, আর এই যে দেখো এটা রয়েছে আমাদের ফ্যামিলি পিক, আমাদের তিনজন, আমরা তিনজন আর তার সাথে আমার বর অ্যাড হয়েছে। তো যাই হোক, আর এই ফ্রেমটাকে এইভাবে আমি এগুলো দিয়ে অ্যাড করে সুন্দর করে সাজিয়েছি। এখানে রয়েছে একটা মানি প্ল্যান্ট ট্রি জানলার সাথে, ফোকাস চলে যাচ্ছে, জানলার সাথে হ্যাঙ্গিং করে রেখেছি। এই বসা টসাগুলো দোকানের জামাকাপড়ের বসা রাখতেই হয় এরকম ঘরে, কিছু করার নেই। এইসবের মধ্যেও কিন্তু দোকানের জামাকাপড় টামাকাপড় রয়েছে, কিছু করার নেই, এগুলো ঘরে রাখতেই হবে। আর এই যে এখানে এই জিনিসগুলো রাখা রয়েছে, একটা স্নেক ট্রি, মহিষাসুর মর্দিনী, একটা ফ্রেম, একটা ফুলের টপ, আর এটা আমার জামাকাপড় রাখার একটা বাস্কেট। আর এখানে যেমন ছিল তেমনই রয়েছে। তো কেমন লাগলো আমার এই রুম ট্যুরটা, ছোট্ট ঘরের ছোট্ট রুম ট্যুরটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, ঠিক আছে। আমরা এখন বেরোচ্ছি বারাইপুরের দিকে। কেন দিদি, কেন দিদি, দিদির আজকে মন ভালো নেই, দিদির আজকের দামি ফোন ভেঙে গেছে, ভেঙে গেছে বলতে উপরের গ্লাসটা ভেঙে গেছে, সেটাই আমরা ঠিক করতে এখন যাচ্ছি। তো ওর ফোন ভেঙে গেছে, আমরা ওর সাথে যাচ্ছি, ও একা যাবে, ওই জন্য আমরা দুজনে যাচ্ছি। নিয়েছি সব কাগজপত্র, তো দেখা যাক আজকে শুক্রবার দিন কত টাকা খরচা যায়। হাত থেকে পড়ে গিয়ে ফোনের উপরের গ্লাসটা ভেঙে গেছে, উপরে কোনো সেফটি গ্লাস ছিল না, ফোনের অরিজিনাল গ্লাসটাই ভেঙে গেছে, ওই জন্য আর কি যাবা। দেখি 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 মুখটা দেখি, ঘুম থেকে উঠে তো অনেকটা রাস্তা যাবো, গাড়িতে সেরকম তেলও ছিল না, ওই জন্য একটু পেট্রোল পাম্পে এসে তেল ভরে নেওয়া হলো, আবার এদিকে একটু হাওয়াও ভরে নেওয়া হলো, তার একটু হাওয়াটা কম ছিল।
আর আজকে সারাদিনের ওয়েদারটা কিন্তু একই রয়েছে, সকালে যেরকম ছিল বিকেলবেলাতেও ঠিক সেরকম রয়েছে। আমরা এখন বিকেলবেলাতেই যাচ্ছি, তো বিকেলের ওয়েদারটাও দেখো এত সুন্দর। সার্ভিস সেন্টারে, তো এখানে দেখো আমি আর বলু বসে আছি, সে বেশ রিল্যাক্স করেই চেয়ারটাতে বসে আছে, আর ওই যে ওরা ওখানে বসে ফোনের জন্য কথা বলছে। আর এই দেখো একবার দৌড়ে দৌড়ে মার কাছে যায়, একবার দৌড়ে দৌড়ে আমার কাছে আসে। খোলো খোলো, ফোন দিয়ে দিলাম সার্ভিস সেন্টারে, বাইকুর সার্ভিস সেন্টারে। তো ওর ফোনটা স্যামসাং ছিল, তো স্যামসাং সার্ভিস সেন্টারে দিয়ে দেওয়া হলো। দু ঘন্টা লাগবে না ঠিক করতে, দু আড়াই ঘন্টা লাগবে। তো আমরা এই বাড়াইটা একটু ঘুরি, ঘুরে ঠুরে আবার নিয়ে চলে যাবো একেবারে, আর ঝামেলা রাখবো না। একটুখানি কাজটা ভেঙেছে, তার জন্য কত টাকা গচ্ছা গেল দিদি? ৫,৫০০ টাকা। বল, ওই টাকাটা থাকলে কত কিছু হয়ে যেত, আর কি করা যাবে। তো এই যে আমরা চলে আসলাম একটা পার্কে, ছোট্ট মতন একটা পার্ক, বেশ সুন্দর। আবার বিরিয়ানির গন্ধ পাচ্ছো পার্কে? কি সামনে আরসালান? ও আচ্ছা আচ্ছা, আরসালান আমিনিয়া, কি জঘন্য বিরিয়ানি বাবা। তো পার্ক থেকে এবার আমরা চলে আসলাম একটু প্যান্টালিউসে ঘুরতে। তো এখান থেকে কিছুই কিনিনি, শুধু ঘুরলাম, একটু এসির হাওয়া খেলাম। এরপর গেছিলাম বাজার কলকাতাতে, বাজার কলকাতা থেকে একটু শপিং করেছিলাম, ভুলের জন্য শপিং হয়েছিল, আর আমার বরের জন্য একটা শার্ট নিয়েছিলাম। তো এবার বেরিয়ে যাচ্ছি, সার্ভিস সেন্টার থেকে ফোন করেছে যে ফোন ঠিক হয়ে গেছে, নিয়ে যাও। কিছু দেখি অবস্থা, তো এদিক ওদিক ঘুরে চলে আসলাম আবার ফোনটা নিতে। বন্ধুরা আমরা 9টার দিকে বাড়ি চলে এসেছি, আর বাড়ি থেকে খেয়ে এসেছি ফ্রাইড রাইস, চিলি চিকেন। তো আর বাড়িতে আর কিছু খাবো না, যেহেতু ডিনারটা বাইরে থেকেই সেরে এসেছি। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। আমার এই ভিডিওটা যদি তোমাদের দেখে ভালো লেগে থাকে, তাহলে কিন্তু ভিডিওটা দেখে চলে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর কমেন্টের মাধ্যমে অবশ্যই তোমাদের মতামত জানিও। তো চলো, টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট।